नमस्कार सिप्रास किचेने सबाई के जाना स्वागत। आज मसूर डाल एवं पटल दिए एकदम भिन्न धरण एक नतून रेसिपी शेयर करब। एक घे पटल तरकारी ना खे एभवे एक रकम भाव बनाले तरकारी टेस्ट अनेकटाई सुंदर है। एर प्रथम टू थार्ड कप मसूर डाल भिजिए नहीं एबार खूब भालोभावे जल पाल्टे मसूर डालगुलो एक मिक्सिंग जारे मध्य निये नेब। एखाने आमी कोनो रकम जल व्यवहार करब ना, जल छाड़ाई एटाके पेस्ट करे नेब। आर एभावे अल्प एकटु करे खोला रेखे रेखे एभावे पटलगुलोके केटे नियेछि। एबार एकटा चामचेर साहाज्ये आमी पटलेर भेतरेर जे दानागुलो सेगुलो बार करे नेब। एगुलोके आमी फेले देब ना, एगुलो आमी एक साइडे रेखे देब। এভাবে আর এক সাইডটা এরকম বন্ধই রেখেছি। এই একইভাবে আমি সবগুলোকে করে নিয়েছি। এবার কড়াই বসিয়ে তাতে একটু পেঁয়াজ দিয়ে আমি এটাকে ভেজে নেচ্ছি। আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজকে দিয়ে দিয়েছিলাম, একটু ভাজা হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি পটলের সেই দানাগুলো। এবার একটু ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে একটু ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ মতো নুন আর খুব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, দিয়ে দেব হাফ চামচের মতো লঙ্কার গুঁড়ো। এবার এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ জিরে ও ধনের গুঁড়ো, দিয়ে এটাকে আমি ভালোভাবে একটু মিশিয়ে নেব। এবার এর মধ্যে আমি মসুর ডালের পেস্ট দিয়ে দেব। এটাকে দিয়ে আমি খুব ভালোভাবে এটাকে কষিয়ে নেব। মসুর ডালের কাঁচা গন্ধটা যতক্ষণ না চলে যাচ্ছে এভাবে একটু ভালোভাবে এটাকে তৈরি করে নিতে হবে। আমি গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে পাঁচ মিনিট এভাবে বানিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ধনে পাতা কুচি, দিয়ে এটাকেও একটু মিশিয়ে নেব। ডোটা আমার এখানে রেডি করে নেওয়া হয়ে গেছে, এটাকে নামিয়ে রেখে দেব। এবার কড়াইয়ের মধ্যে আমি সামান্য সাদা তেল নিয়ে পটলগুলো দিয়ে দেব। পটলগুলোকে আমি মিডিয়াম ফ্লেমে হালকাভাবে ভেজে নেব। একটু উল্টে পাল্টে পটলগুলোকে আমি হালকাভাবে ভেজে নেব। একটু হালকাভাবে ভেজে নেওয়া হয়ে গেলে পটলগুলোকে আমি তেল ঝরিয়ে উঠিয়ে নেব। পুরটা আর পটলটা দুটোই ঠান্ডা হয়ে গেছে। এবার আস্তে আস্তে পটলের মধ্যে একটু ফাঁকা রেখে এভাবে পুরটা আমি ভরে নেব। সবগুলোতেই আমি পুর ভরে নিয়েছি, একটু করে মুখের কাছটা ফাঁকা রেখে পুরটা আমি বানিয়ে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে তেল দিয়ে আমি দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ আর দিয়ে দেব আদা রসুনের পেস্ট এক চামচ, দিয়ে এটাকে নেড়ে চেড়ে একটু ভেজে নেব। এখানে আমি সামান্য কাঁচা লঙ্কার কুচিও ব্যবহার করেছি। একটা বড় সাইজের টমেটো আমি পেস্ট করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি কিছু মশলা, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ দিয়ে দিয়েছি লঙ্কার গুঁড়ো, সামান্য নুন আর খুব সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি চিনি, দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম হাফ চামচের মতন জিরের গুঁড়ো, দিয়ে এটাকেও একটু মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 50 গ্রামের মতো ফেটিয়ে নেওয়া টক দই। টক দইটা দেওয়ার চেষ্টা করবে, তাহলে এর টেস্ট অনেকটাই ভালো হয়। এবার গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দিয়ে আমি টক দইটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। খুব ভালোভাবে টক দইটাকে মিশিয়ে নিতে হবে আর গ্যাসের ফ্লেমটা এই সময় অবশ্যই মিডিয়ামে রাখতে হবে। এবার ঢাকা দিয়ে দিয়েছি, এক মিনিট পরে মশলাটা কষানো হয়ে গেছে, আমি একটু নেড়ে চেড়ে দেব।
এবার এর মধ্যে আমি পটলটা অ্যাড করব। পুরো ভরে রাখা পটলটা দেওয়ার পর আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ জল। যদি তোমরা গ্রেভি রাখতে পছন্দ করো তাহলে জলটা আরেকটু বেশি দিয়ে দেবে। আমি এখানে খুব বেশি গ্রেভি করব না, সেই জন্য অল্প পরিমাণ জল দিয়ে দিয়েছি। এবার এটাকে ঢাকা দিয়ে আমি রান্না করে নেব মিডিয়াম ফ্লেমে 5 মিনিট। ফিরে আসব 5 মিনিট পর। 5 মিনিট হয়ে গেছে, পটলটা আমার অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। আমি পটলটাকে এভাবে একটু উল্টে দিচ্ছি। এবার এটাকে আর একবার ঢাকা দিয়ে আরও 5 মিনিট রান্না করে নেব। তৈরি হয়ে গেছে পটলের খুব সহজের রেসিপি। এবার এর মধ্যে সামান্য দিয়ে দিলাম গরম মশলা, আর দিয়ে দিচ্ছি সামান্য ধনেপাতা কুচি। দিয়ে এবার নেড়ে চেড়ে দিলেই তৈরি হয়ে গেল খুব সহজেই মুসুর ডাল এবং পটলের রেসিপি। বাড়িতে অবশ্যই এভাবে একবার ট্রাই করবে। আর কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করো। নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। ফিরে আসবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।